নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাম্য পাঠ করছি প্রথম পর্ব এই সংসারে একটি শব্দ সর্বদা শুনিতে পাই অমুক বড় লোক অমুক ছোট লোক এটি কেবল শব্দ নহে লোকের পরস্পর বৈষম্য জ্ঞান মনুষ্যমণ্ডলীর কার্যের একটি প্রধান প্রবৃত্তির মূল অমুক বড় লোক পৃথিবীর যত ক্ষীর তাহাকে উপহার দাও ভাষার সাগর হইতে শব্দরত্নগুলি বাছিয়া বাছিয়া তুলিয়া হার গাঁথিয়া তাহাকে পড়াও কেননা তিনি বড়লোক যেখানে ক্ষুদ্র অদৃশ্য প্রায় কণ্টকটি পথে পড়িয়া আছে উহা যত্ন সহকারে উঠাইয়া সরাইয়া রাখো ওই বড় লোক আসিতেছেন কি জানি যদি তাহার পায়ে ফোটে এই জীবন পথের ছায়া পার্শ্ব ছাড়িয়া রৌদ্রে দাঁড়াও বড় লোক যাইতেছেন সংসারের আনন্দ কুসুম সকল সকলে মিলিয়া চয়ন করিয়া শয্যা রচনা করিয়া রাখো বড় লোক উহাতে শয়ন করুন আর তুমি তুমি বড়লোক নহ তুমি সরিয়া দাঁড়াও এ পৃথিবীর সামগ্রী কিছুই তোমার জন্য জন্য নয় তীব্র ঘাতি বেত্র তোমার লোলায়মান চিত্তরঞ্জনার্থ তোমার পৃষ্ঠের সঙ্গে মধ্যে মধ্যে ইহার আলাপ হইবে বড়লোকে ছোট লোকে এ প্রভেদ কিসে রাম বড়লোক যদু ছোট লোক কিসে তাহা নিন্দ লোকে এক প্রকার বুঝাইয়া দেয় যদু চুরি করিতে জানে না বঞ্চনা করিতে জানে না পরের সর্বস্ব সঠতা করিয়া গ্রহণ করিতে জানে না সুতরাং যদু ছোট লোক রাম চুরি করিয়া বঞ্চনা করিয়া সঠতা করিয়া ধন সঞ্চয় করিয়াছে সুতরাং রাম বড় লোক অথবা রাম নিজে নিরীহ ভালো মানুষ কিন্তু তাহার প্রপিতামহ চৌর্য বঞ্চনা দিতে সুদক্ষ ছিলেন মুনিবের সর্বস্যা অপহরণ করিয়া বিষয় করিয়া গিয়াছেন রাম জুয়াচোরের প্রপৌত্র সুতরাং সে বড় লোক যদুর পিতামহ আপনি আনিয়া আপনার খাইয়াছে সুতরাং সে ছোট লোক অথবা রাম কোনো বঞ্চকের কন্যা বিবাহ করিয়াছে সেই সম্বন্ধে বড় লোক রামের মাহাত্মের উপর পুষ্প বৃষ্টি অথবা রাম সেলাম করিয়া গালি খাইয়া কদাচিত পদাঘাত সহ্য করিয়া অথবা ততোধিক কোনো মহৎ কার্য করিয়া কোন রাজপুরুষের নিকট প্রসাদ প্রাপ্ত হইয়াছে রাম চাপরাস গলায় বাঁধিয়াছে চাপরাসের বলে বড় লোক হইয়াছে আমরা কেবল বাঙালির কথা বলিতেছি না পৃথিবীর সকল দেশেরই চাপরাস বাহকের একই চরিত্র প্রভুর নিকট কীটানুকীট কিন্তু অন্যের কাছে ধর্মাবতার তুমি যে হও দুই হাতে সেলাম করো ইনি ধর্মাবতার ইহার ধর্ম জ্ঞান নাই অধর্মেই আসক্তি তাহাতে ক্ষতি কি কটাক্ষে ইনি ধর্মাবতার ইনি গণ্ডমূর্খ তুমি সর্বশাস্ত্রবিদ সে কথা এখন মনে করিও না ইনি বড় লোক ইহাকে প্রণাম করো। আরেক প্রকারের বড় লোক আছে গোপাল ঠাকুর কন্যা ভারগ্রস্ত কন্যা ভারগ্রস্ত বলিয়া দুই চারি পয়সা ভিক্ষা করিয়া বেড়াইতেছে এও বড় লোক কেন না গোপাল ব্রাহ্মণ জাতি তুমি শূদ্র যত বড় লোক হও না কেন তোমাকে উহার পায়ের ধুলো লইতে হইবে দুই প্রহর বেলা ঠাকুর রাগ করিয়া না যান ভালো করিয়া আহার করাও যাহা চাহেন দিয়া বিদায় করো গোপাল দরিদ্র মূর্খ নরাধম পাপিষ্ঠ কিন্তু সেও বড় লোক অতএব সংসার বৈষম্য পরিপূর্ণ সকল বিষয়ই বৈষম্য জন্মে রাম এদেশে না জন্মিয়া ও দেশে জন্মিল সে একটি বৈষম্যের কারণ হইল রাম পাঁচীর গর্ভে না জন্মিয়া জাদির গর্ভে জন্মিল সে একটি বৈষম্যের কারণ হইল তোমার অপেক্ষা আমি কথায় পটু বা আমার শক্তি অধিক বা আমি বঞ্চনায় দক্ষ এ সকলই সামাজিক বৈষম্যের কারণ সংসার বৈষম্যপূর্ণ সংসারে বৈষম্য থাকাই উচিত প্রকৃতি অনেক বৈষম্যের নিয়ম করিয়া আমাদিগকে এই সংসার রঙ্গে পাঠাইয়াছেন তোমার অপেক্ষা আমার হাড়গুলি মোটা মোটা বড় কঠিন তোমার অপেক্ষা আমার বাহুতে অধিক বল আছে আমি তোমাকে এক ঘুষিতে ভূতল সাই করিয়া তোমার অপেক্ষা বড় লোক হইতেছি কুমুদিনীর অপেক্ষা সৌদামিনী সুন্দরী সুতরাং সৌদামিনী জমিদার স্ত্রী কুমুদিনী পাট কাটে রামের মস্তিষ্কের অপেক্ষা যদুর মস্তিষ্ক দশ আউন্স ওজনে ভারী সুতরাং যদু সংসারে মান্য রাম ঘৃণিত অতএব বৈষম্য সাংসারিক নিয়ম জগতের সকল পদার্থেই বৈষম্য প্রকৃত বৈষম্য আছে যেমন প্রকৃত বৈষম্য আছে বৈষম্য বৈষম্য অর্থাৎ যে প্রাকৃতিক নিয়মানুরুদ্ধ তেমনি অপ্রকৃত বৈষম্য আছে ব্রাহ্মণ শূদ্রে অপ্রাকৃত বৈষম্য ব্রাহ্মণ বধে গুরুপাপ বধে লঘু পাপ ইহা প্রাকৃতিক নিয়মানুকৃত নহে ব্রাহ্মণ অবদ্ধ শূদ্র বদ্ধ কেন শূদ্রই দাতা ব্রাহ্মণী কেবল গ্রহিতা কেন তৎপরিবর্তে যাহার দিবার শক্তি আছে সেই দাতা যাহার প্রয়োজন সেই গৃহীতা এ বিধি হয় নাই কেন দেশি বিলাতির মধ্যে সেইরূপ আরেকটি অপ্রাকৃত বৈষম্য কিন্তু সে কথার অধিক আন্দোলন করিতে পারি না সর্বাপেক্ষা অর্থগত বৈষম্য গুরুতর তাহার ফলে কোথাও কোথাও দু একজন লোক টাকার খরচ খুঁজিয়া পান না কিন্তু লক্ষ লোক অন্যভাবে উৎকট রোগগ্রস্ত হইতেছে সমাজের উন্নতি রোধ বা অবনতির যে সকল কারণ আছে অপ্রাকৃতিক বৈষম্যের আধিক্যই তাহার প্রধান ভারতবর্ষের যে এতদিন হইতে এত দুর্দশা সামাজিক বৈষম্যের আধিক্যই তাহার বিশিষ্ট কারণ ভারতবর্ষেই যে বৈষম্যের আধিক্য ঘটিয়াছে এ মতো নহে এই সংসার বৈষম্যময় সকল দেশই বৈষম্য জালে আচ্ছন্ন উন্নতিশীল সমাজে সামাজিকেরা পরস্পরে সংঘৃষ্ট হইয়া সেই বৈষম্যকে অপনীত করিয়াছেন সেই সকল রাজ্যের শ্রীবৃদ্ধি হইয়াছে রোম ইহার প্রধান উদাহরণ রোম রাজ্যের প্রথম কালিক বৈষম্য পৌত্রিশীয় ও প্লিবীয় দিগের সম্প্রদায় ভেদ তাহা এক প্রকার সামাজিক সামঞ্জস্যে লয় প্রাপ্ত হইয়াছিল তদ্রাজ্যের যে পশ্চাৎকালিক বৈষম্য নাগরিকত্ব এবং অনাগরিকত্ব তাহাও শাসন কর্তৃপক্ষের অলৌকিক রাজনীতি দক্ষতার গুণে অপনীত হইয়াছিল সুতরাং রোম পৃথিবীর সরি হইয়াছিল অন্যত্র এরূপ ঘটে নাই আমেরিকার চির দাসত্বের উচ্ছের জন্য সেদিন ঘরুতর আভ্যন্তরীক সময় হইয়া গেল অস্ত্রাঘাতে ক্ষতি চিকিৎসার ন্যায় সামাজিক অনিষ্টের দ্বারা সামাজিক ইষ্ট সাধন করিতে হইল এই চিকিৎসার বড় ডাক্তার দাঁত এবং বৈষম্যের পরিবর্তে সাম্য সংস্থাপনই প্রথম ও দ্বিতীয় ফরাসি বিপ্লবের উদ্দেশ্য কিন্তু সর্বত্র এই কঠোর চিকিৎসার প্রয়োজন হয় নাই অধিকাংশ দেশেই উপদেশেই উপদেষ্টার সাম্য আদৃত এবং সংস্থাপিত হইয়াছে অস্ত্র বল অপেক্ষা বাক্য বল গুরুতর সমরাপেক্ষা শিক্ষা অধিকতর ফল উপদায়নি খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম বাক্যে প্রচারিত হয় ইসলামের ধর্ম শস্ত্র সাহায্যে প্রচারিত হইয়াছে কিন্তু পৃথিবীতে মুসলমান অল্প সংখ্যক বৌদ্ধ ও খ্রিস্টায়নি অধিক পৃথিবীতে তিনবার আশ্চর্য ঘটনা ঘটিয়াছে বহু কালান্তর তিন দেশে তিনজন মহা মহাশুদ্ধাত্মা জন্মগ্রহণ করিয়া ভূমণ্ডলে মঙ্গলময় এক মহামন্ত্র প্রচার করিয়াছেন সেই মহামন্ত্রের মর্ম সকলেই স্থূল সমান এই স্বর্গীয় মহাপবিত্র বাক্য প্রচার করিয়া তাহারা জগতে সভ্যতা এবং উন্নতির বীজ বপন করিয়াছিলেন যখনই মনুষ্য জাতি দুর্দশাপন্ন অবনতির পথারুর হইয়াছে তখনই এক মহাত্মা মহাশব্দে কহিয়াছেন তোমরা সকলেই সমান পরস্পর সমান ব্যবহার তখন দুর্দশা ঘুচিয়া সুদশা হইয়াছে উন্নতি হইয়াছে প্রথম যখন বৈদিক ধর্ম সংযাত বৈষম্যে ভারতবর্ষ পীড়িত তখন ইনি জন্মগ্রহণ করিয়া ভারতবর্ষের উদ্ধার করিয়াছিলেন পৃথিবীতে যত প্রকার সামাজিক বৈষম্যের উৎপত্তি হইয়াছে ভারতবর্ষের পূর্বকারিক বর্ণ বৈষম্যের ন্যায় গুরুতর বৈষম্য কখনো কোনো সমাজে প্রচলিত হয় নাই অন্য বর্ণ অবস্থানুসারে বদ্ধ কিন্তু ব্রাহ্মণ শত অপরাধেও অবদ্ধ ব্রাহ্মণে তোমার সর্বপ্রকার অনিষ্ট করুক তুমি ব্রাহ্মণের কোনো প্রকার অনিষ্ট করিতে পারিবে না তোমরা ব্রাহ্মণের চরণে লুটাইয়া তাহার চরণ রেণু শিরোদেশে গ্রহণ করো কিন্তু শূদ্র অস্পৃশ্য স্পৃষ্ট জল পর্যন্ত অব্যবহার্য এ পৃথিবীর কোন সুখে শূদ্র অধিকারী নহে কেবল নিচ বৃত্তি তাহার অবলম্বনীয় জীবনের জীবন যে বিদ্যা তাহাতে তাহার অধিকার নাই সে শাস্ত্রে বদ্ধ অথচ শাস্ত্র যে কি তাহা তাহার স্বচক্ষে দেখিবার অধিকার নাই তাহার নিজ পরকালও ব্রাহ্মণের হাতে ব্রাহ্মণ যাহা বলিবেন তাহা করিলেই পরকালে গতি নহিলে গতি নাই ব্রাহ্মণ যাহা করাইবেন তাহা করিলেই পরকালে গতি নহিলে গতি নাই ব্রাহ্মণকে দান করিলেই পরকালে গতি কিন্তু শূদ্রের সেই দান গ্রহণ করিলেও ব্রাহ্মণ পতিত ব্রাহ্মণের সেবা করিলেই শূদ্রের পরকালে গতি অথচ শূদ্রও মনুষ্য ব্রাহ্মণও মনুষ্য প্রাচীন ইউরোপের বন্দি এবং প্রভুমধ্যে মধ্যে যে বৈষম্য তাহাও এমন ভয়ানক নহে অদ্যাপি ভারতবর্ষবাসীরা কোনো গুরুতর বৈষম্যের কথার উদাহরণস্বরূপ বলে বামন শূদ্র তফাত এই গুরুতর বর্ণ বৈষম্যের ফলে ভারতবর্ষ অবনতির পথে দাঁড়াইল সকল উন্নতির মূল জ্ঞানোন্নতি ইন্দ্রিয় তৃপ্তি ভিন্ন পৃথিবীর এমন কোন একটি সুখ তুমি নির্দেশ করিয়া বলিতে পারিবে না যাহার মূল জ্ঞানোন্নতি নহে বর্ণ বৈষম্যে জ্ঞানোন্নতির পথ রোধ হইল শূদ্র জ্ঞান আলোচনার অধিকারী নহে একমাত্র ব্রাহ্মণ তাহার অধিকারী ভারতবর্ষের অধিকাংশ লোক ব্রাহ্মণে তরবর্ণ অতএব অধিকাংশ লোক মূর্খ হইল মনে করো যদি ইংল্যান্ডে এরূপ নিয়ম থাকিত যে রাসেল কাবেন্দিস স্তানলি প্রভৃতি কয়েকটি নির্দিষ্ট বংশের লোক ভিন্ন আর কেহ বিদ্যার আলোচনা করিতে পারিবে না তাহা হইলে ইংল্যান্ডের এই সভ্যতা কোথায় থাকিত কবি দার্শনিক বিজ্ঞানবিদ দূরে থাকুক ওয়ার্ট স্টিভেনসন আর কোথায় থাকিত ভারতবর্ষে প্রায় তাহাই ঘটিয়াছিল কিন্তু কেবল তাহাই নয় অনন্য সহায় ব্রাহ্মণেরা যে বিদ্যার আলোচনা একাধিকার করিলেন তাহাও বর্ণ বৈষম্য দোষে কুফলপ্রদা হইয়া উঠিল সকল বর্ণের প্রভু হইয়া তাহারা বিদ্যাকে প্রভুত্ব রক্ষণীরূপে নিযুক্ত করিলেন বিদ্যার যেরূপ আলোচনায় সেই প্রভুত্ব বজায় থাকে যাহাতে তাহার আরও বৃদ্ধি হয় যাহাতে অন্য বর্ণ আরও প্রণয় হইয়া ব্রাহ্মণ পদরজ ইহজন্মের সারভূত করে রূপ আলোচনা করিতে লাগিলেন আরও জাগজ্ঞির সৃষ্টি করো আরও মন্ত্র দান দক্ষিণা প্রায়শ্চিত্ত বাড়াও আরও দেবতার মহিমাপূর্ণ মিথ্যা ইতিহাস কল্পনা করিয়া এই অপসরা নৌপুর নিক নিন্দিত মধুর আর্য ভাষায় গ্রন্থিত করো ভারতবাসী মূর্খতা বন্ধন আরও আটিয়া বাঁধ দর্শন বিজ্ঞান সাহিত্য সেসবে কাজ কি সেদিকে মন দিও না অমুক ব্রাহ্মণখানি খানির কলে বাড়াও নতুন উপনিষদখানি প্রচার করো ব্রাহ্মণের উপর ব্রাহ্মণ উপনিষদের উপর উপনিষদ আরণ্যকের উপর আরণ্যক সূত্রের উপর সূত্র তার উপর ভাষ্য তার টিকা তার ভাষ্য অনন্ত শ্রেণী বৈদিক ধর্মের গ্রন্থে ভারতবর্ষ আচ্ছন্ন করো বিদ্যা তাহার নাম ভারতবর্ষে লুপ্ত হোক লোক বিষণ্ন ব্যস্ত শঙ্কিত হইল ব্রাহ্মণেরা লেখেন সকল কাজেই পাপ সকল পাপেরই প্রায়শ্চিত্ত কঠিন তবে কি বিপ্রেতর বর্ণের পাপ হইতে মুক্তি নাই পারত্রিক সুখ কি এতই দুর্লভ লোক কোথায় যাইবে কি করিবে এ ধর্মশাস্ত্র পীড়া হইতে কে উদ্ধার করিবে সুখ নিরোধকারী ব্রাহ্মণের হাত হইতে কে রক্ষা করিবে ভারতবাসীকে কে জীবন দান করিবে তখন বিশুদ্ধাত্মা সাক্ষ্য সিংহ অনন্ত কালস্থায়ী মহিমা বিস্তার আকাশে উদিত হইয়া দিগন্ত রবে প্রধাবিত বলিলেন আমি উদ্ধার করিব আমি তোমাদিগের উদ্ধারের বীজ মন্ত্র দিতেছি তোমরা সেই মন্ত্র সাধন করো তোমরা সবই সমান ব্রাহ্মণ শূদ্র সমান মনুষ্যে মনুষ্যে সকলেই সমান সকলেই পাপি সকলেরই উদ্ধার সদাচরণে বর্ণ বৈষম্য মিথ্যা যাগযজ্ঞ মিথ্যা বেদ মিথ্যা সূত্র মিথ্যা ঐহিক সুখ মিথ্যা কে রাজা কে প্রজা সব মিথ্যা ধর্মই সত্য মিথ্যা ত্যাগ করিয়া সকলেই সত্য ধর্ম পালন কর বৈষম্য পীড়িত ভারত এ মহামন্ত্র শুনিয়া হিমগিরি হইতে মহাসমুদ্র পর্যন্ত বিচলিত হইল বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে প্রচলিত হইল বর্ণ বৈষম্য কতক দূর বিলুপ্ত হইল প্রায় সহস্র বৎসর ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রচলিত রহিল পুরাবৃত্তজ্ঞ ব্যক্তিরা জানে যে সেই সহস্র বৎসরই ভারতবর্ষের প্রকৃত সৌষ্ঠবের সময় যে সকল সম্রাট হিমালয় হইতে গোদাবরী পর্যন্ত বহু বহুজন সমাকীর্ণ শালিনী সহস্র সহস্র নগরীতে ভারতবর্ষ এই ভারতবর্ষের গৌরব পশ্চিমে রোমকে পূর্বে চীনে গীত হইয়াছিল তদ্দেশীয় রাজারা ভারতবর্ষীয় সম্রাট সহিত রাজনৈতিক সক্ষে বদ্ধ হইয়াছিলেন এই সময় ভারতবর্ষীয় ধর্ম প্রচারকেরা ধর্ম প্রচারে যাত্রা করিয়া অর্ধেক এশিয়া ভারতীয় ধর্মে দীক্ষিত করিয়াছিলেন শিল্পবিদ্যার যে এই সময় বিশেষ উন্নতি হইয়াছিল তাহার প্রমাণ আছে দর্শন শাস্ত্রের বিশেষ অনুশীলন বৌদ্ধোদ্বয়ের আনুষঙ্গিক বলিয়া বোধ হয় বিজ্ঞান সাহিত্যের বিশেষ অনুশীলনের কাল নিরূপণ করা কঠিন কিন্তু সাক্ষ্য সিংহের সম্পাদিত ধর্ম বিপ্লবের সহিত যে সে সকলের বিশেষ সম্বন্ধ আছে তাহা প্রমাণ করা যাইতে পারে দ্বিতীয় যীশু খ্রিস্ট যে সময় খ্রিস্ট ধর্মের প্রচার আরম্ভ হয় তখন ইউরোপ ও পশ্চিম এশিয়া রোমক রাজ্যভুক্ত রোমের সৌষ্ঠব দিবসের অপরাহ্ন উপস্থিত তখন রোম আর যুদ্ধ বিশারদ বীর প্রসবে নহে অমিত ধনশালী ভোগাসক্ত ইন্দ্রিয় পরবশ বাবুদিগের আবাস যাহাদিগের আমোদ কেবল রণক্ষেত্রেই ছিল তাহার কেবল আহারে দাসী সংসর্গে এবং রঙ্গভূমির কৃত্রিম যুদ্ধে আমোদ প্রাপ্ত হইতে লাগিলেন যে দেশ বাতসল্য গুনে নাম ও জগৎ বিখ্যাত হইয়াছিল তাহা অন্তর্হিত হইয়াছিল যে সমসামাজিকতার জন্য আমরা রোমের প্রশংসা করিয়াছি যে সমসামাজিকতার গুণে রোম পৃথিবীর সরি হইয়াছিল তাহা লুপ্ত হইতে লাগিল আমরা পূর্বে রোম নগরীর কথা বলিয়াছি এই রোমক সাম্রাজ্যের কথা বলিতেছি রোমক সাম্রাজ্যে চিরদাসত্বজনিত বৈষম্য সাংঘাতিক রোগস্বরূপ প্রবেশ করিয়াছিল এক এক ব্যক্তি সহস্র সহস্র চিরদাস থাকিত প্রভুর অকরণীয় সমুদায় কার্য সেই সকল দাসের দ্বারা হইত ভৃত্তের কার্য শিল্প কার্যাদি চির গণের দ্বারা নির্বাহ হইত তাহার গরু বাছুরের ন্যায় কৃত বিকৃত হইত গরু বাছুরের উপর প্রভুর যে রূপ অধিকার দাসের উপরও সেই রূপ অধিকার ছিল প্রভু মারিলে মারিতে পারিতেন কাটিলে কাটিতে পারিতেন বধ করিলেও দণ্ডনীয় হইতেন না প্রভুর আজ্ঞায় দাস রঙ্গভূমি অবতীর্ণ হইয়া সিংহ ব্যাঘ্রাদি পশুর সঙ্গে যুদ্ধ করিয়া প্রাণ হারাইত প্রভু তামাশা দেখিতেন রোমক সাম্রাজ্যের লোক দুই ভাগে বিভক্ত প্রভু এবং দাস এক ভাগ অনন্ত ভোগা শক্ত আর এক ভাগ অনন্ত দুর্দশাপন্ন কেবল এই বৈষম্য নহে সম্রাট স্বেচ্ছাচারী তাহার ক্ষমতা ও প্রতাপের সীমা ছিল না নগরে অগ্নি লাগাইয়া বিনা রঙ্গ কালীগুলা আপন অশ্বকে কনসলের পদে বরণ করিলেন ইলিও স্বেচ্ছাচারী বর্ণনা করিতে লজ্জা করে যে হউ না কেন যত বড় লোক হোক না কেন সম্রাটের ইচ্ছা মাত্রে তিনি বদ্ধ বিনা কারণে বিনা প্রয়োজনে বিনা বিচারে তিনি বদ্ধ আবার সেই সম্রাটের উপর সম্রাট পেট্রিয় সৈনিক তাহারা আজ যাহাকে ইচ্ছা তাহাকে সম্রাট করে কাল সে সম্রাটকে বধ করিয়া অন্যকে রাজা করে রোমন সাম্রাজ্য তাহার আলু পটলের মতো ক্রয় বিক্রয় করে রোমকে তাহারা যাহা মনে করে তাহাই করে সুবায় সুবায় সুবাদারেরা স্বেচ্ছাচারী যাহার শক্তি আছে সেই স্বেচ্ছাচারী যেখানে স্বেচ্ছাচার প্রবল সেখানে বৈষম্য প্রবল এই সময় খ্রিস্ট ধর্ম রোমক সাম্রাজ্য মধ্যে প্রচারিত হইতে লাগিল খ্রীষ্টের উচ্চারিত মোহতি বাণী লোকের মর্ম ভেদ করিয়া প্রবেশ করিতে লাগিল তিনি বলিয়াছিলেন মনুষ্যে মনুষ্যে ভ্রাতৃ সম্বন্ধ সকল মনুষ্যই ঈশ্বর সমক্ষে তুল্য বরং যে পীড়িত দুঃখী কাতর সেই ঈশ্বরের অধিক প্রিয় এই মহাবাক্যে বড় মানুষের গর্ব খর্ব হইল প্রভুর গর্ব খর্ব হইল অঙ্গহীন ভিক্ষুক সম্রাটের অপেক্ষা বড় হইল তিনি বলিয়াছিলেন ইহ লোকে আমার রাজত্ব নহে ঐহিক সুখ সুখ নহে ঐহিক প্রাধান্য প্রাধান্য নহে পৃথিবীতে দুইবার দুইটি বাক্য উক্ত হইয়াছে তাহাই নীতিশাস্ত্রের সার তদতিরিক্ত নীতি আর কিছুই নাই একবার আর্য বংশীয় ব্রাহ্মণ বলিয়াছিলেন সর্বভূতে সর্বভূতের সুস্বশী সন্ডিত দ্বিতীয়বার জেরুজালেমের পর্বত শিখরে দাঁড়াইয়া যিহুদা বংশীয় যিশু বলিলেন অন্যের নিকট তুমি যে ব্যবহারের কামনা করো অন্যের প্রতি তুমি সেই ব্যবহার করিও এই দুইটি বাক্যের ন্যায় মহৎ বাক্য ভূমণ্ডলে আর কখনো উক্ত হইয়াছে কিনা সন্দেহ এই বাক্য সাম্য তত্ত্বের মূল এই সকল তত্ত্ব ধর্মশাস্ত্রক্তি বলিয়া পরিগৃহীত হইতে লাগিল দাসের বন্ধন শৃঙ্খল মোচন হইতে লাগিল ভোগাভিলাষী ভোগাভিলাস ত্যাগ করিতে লাগিল তৎপ্রসাদে রোমকে বর্বরের মিলিত হইয়া তেজস্বী উন্নতিশীল যুদ্ধ দুর্দম জাতি সকল সংজাত হইল তাহারাই আধুনিক ইউরোপীয় দিগের পূর্বপুরুষ আধুনিক ইউরোপীয় সভ্যতার ন্যায় লৌকিক উন্নতি পৃথিবীতে কখনো হয় নাই বা হইবে এমত ভরসা পূর্বগামী মনুষেরা কখনো করেন নাই ইহা যে কেবল খ্রিস্ট ধর্মের ফল এমতো নহে ইহার অনেক কারণ আছে কিন্তু প্রধান কারণ খ্রিস্টীয় নীতি এবং গ্রিক সাহিত্য এবং দর্শন এবং খ্রিস্ট ধর্মে যে কেবল সুফলি ফলিয়াছে আছে মতো নহে ইষ্ট এবং অনিষ্ট উভয় বিধ ফলই ফলিয়াছিল খ্রিস্ট ধর্ম সাম্মাত্মক হইলেও পরিণামে তৎফলে একটি গুরুতর বৈষম্য জন্মিয়াছিল ধর্ম যাজক দিগের প্রভুত্ব বৃদ্ধি হইয়াছিল স্পেন ফ্রান্স প্রভৃতি কয়েকটি ইউরোপীয় রাজ্যে এই বৈষম্য বড় গুরুতর হইয়াছিল বিশেষ ফ্রান্সে তৎসহিত উচ্চ শ্রেণী এবং শ্রেণীর মধ্যে ইদৃশ গুরুতর বৈষম্য জন্মিয়াছিল যে সেই বৈষম্যের ফলে ফরাসি মহাবিপ্লব ঘটিয়াছিল সে মথিত সাগরের একজন মন্থনকর্তা ছিলেন তিনি তৃতীয়বারের সাম্য তত্ত্ব প্রচার কর্তা তৃতীয় সাম্যাবতার রুশ এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাম্য প্রবন্ধের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ